হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হয়। আপনারা অনেকেই ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন না, সেজন্য আপনাদেরকে খুব সহজেই ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করিয়ে দেখাবো। সেজন্য আপনাদের দরকার ক্রোম ব্রাউজার, সেখানে আপনারা খুব সহজেই ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন। সেখানে আপনারা অনলাইনে ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন। আর আপনি যদি আমার ওন এডিটর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে অল সিলেক্ট করে দিবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আপনারা ক্রোম ব্রাউজার ওপেন করবেন। ওপেন করার পর সার্চ বারে লিখবেন স্লাজার, লিখে সার্চ মারবেন। তারপরে আপলোড ইমেজে ক্লিক করবেন। তারপরে আপনারা গ্যালারি থেকে একটি ফটো নিয়ে নেবেন, উপরে ডান পাশে ক্লিক করবেন। এডিট অপশনে ক্লিক করবেন। তারপরে এখানে দুটো অপশন দেখছেন, প্রথম অপশনে ক্লিক করবেন। আপনারা নিচে দেখতে পাচ্ছেন যে ডাউনলোডের মতো একটি অপশন, এখানে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করবেন। তারপর আপনারা গ্যালারি থেকে একটি ফটো নিয়ে নেবেন, ব্যাকগ্রাউন্ড ইমেজ। তো আমি ব্যাকগ্রাউন্ড ইমেজ নিয়ে দেখাচ্ছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর ব্যাকগ্রাউন্ড লেগে গেছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন, আর পরবর্তী ভিডিও কে নিয়ে চান তা অবশ্যই কমেন্টে বলে যাবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।